হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ছবি থেকে ছবি প্রিন্ট করবেন। তো অনেক সময় আমরা যারা স্টুডিওতে কাজ করি তাদের কাছে অনেকেই ছবি নিয়ে আসে যে এই ছবি থেকে চার কপি ছবি বের করে দেন, তখন আমরা ছবি থেকে ছবি বের করে থাকি। তো যারা জানেন না কিভাবে ছবি থেকে ছবি বের করবেন, যারা নতুন রয়েছেন ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য, এবং যারা ফটোশপে অভিজ্ঞ রয়েছেন তারা ভিডিওটি না দেখলেও চলবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সরাসরি ফটোশপে চলে যাব, সেখান থেকে এখন আমরা স্ক্যানারের মধ্যে আমাদের ছবিটা দিয়ে দিব। ছবিটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব ফাইল মেনুতে, সেখান থেকে এই যে লেখা আছে ইম্পোর্ট, তো ইম্পোর্টে ক্লিক করলে এখান থেকে সাইটের নিচের দিকে নামলে দেখতে পাচ্ছেন আপনাদের প্রিন্টারটা শো করবে। তো আপনারা আপনাদের প্রিন্টার অনুযায়ী সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনাদের মাঝে এরকম একটি বক্স শো করবে, তখন আপনারা যেটা করবেন এখান থেকে প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার কারণ হচ্ছে আমাদের ছবিটা যতটুকু আছে আমরা ততটুকু স্ক্যান করব, করলে ছবিটা সুন্দর হবে। এখন আমরা মাউস ড্র্যাগ করে আমাদের ছবিটা যতটুকু রয়েছে ততটুকু সিলেকশন করে নেব। তো সিলেকশন হয়ে গেলে করে নেওয়ার পর এখান থেকে স্ক্যানে ক্লিক করে দিব। স্ক্যানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে স্ক্যান হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন স্ক্যান হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। তো ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এই স্ক্যান করা ছবিটা। তো এখন আমরা যেটা করব, প্রথমেই আমাদের ছবিটা উল্টা হয়ে গেছে, তো এটাকে আমরা ঘুরিয়ে নিব। তো সেজন্য আমরা চলে যাব এখান থেকে ইমেজ মেনুতে। ইমেজ মেনুতে গিয়ে এখান থেকে আমরা রোটেট ক্যানভাসে ক্লিক করে দিব। সেখান থেকে আমরা 180 ডিগ্রিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ছবিটা কিন্তু সোজা হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, ছবিটা একটু বাঁকা রয়েছে সেজন্য আমরা সোজা করব। সেজন্য আমরা যেটা করব, চলে যাব টুল বক্সে, সেখান থেকে এই যে ডবার টুলটি নিয়ে নিব, সেখান থেকে এই যে মেজার টুল, তো এই মেজার টুলে সিলেকশন করে দিব, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা আমাদের এই কর্নার থেকে ছবির এই কর্নারে ক্লিক করে দিব। এই কর্নার একটা ক্লিক করব এবং এই কর্নার একটা ক্লিক করব, তো সমান হয়ে গেছে। তো এখন আমরা আবার চলে যাব ইমেজ মেনুতে গিয়ে, সেখান থেকে সেমভাবে রোটেট ক্যানভাসে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন অরবিটারি, এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি বক্স শো করবে, তো আপনারা এখান থেকে শুধুমাত্র ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পুরোপুরি সোজা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে পাসপোর্ট সাইজে ক্রপ করব, সেজন্য আমরা ক্রপ টুলে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওয়াইড দিয়ে দিব আমরা 40 mm, এবং আমরা হাইট দিয়ে দিব 50 mm। পাসপোর্ট সাইজের সাইজটা এখানে দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে রেজুলেশন দিয়ে দিব 300। দেওয়ার পরে এখন আমরা ইন্টারপ্রেস করে দিব। দেওয়ার পরে এখন আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছেন টুলটা শো করছে, আমরা ক্রপ টুলটাকে টেনে যতটুকু ছবি রয়েছে আমরা ততটুকু সিলেকশন করে নিব। করে নেওয়ার পর ইন্টারপ্রেস করে দিব। ইন্টারফেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা ক্রপ হয়ে গেছে পাসপোর্ট সাইজের। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আরও ক্লিয়ার করার জন্য চলে যাব টুল বক্সে। টুল বক্সে গিয়ে সেখান থেকে ম্যাজিক টুলটা নিয়ে নিব। ম্যাজিক টুলটা আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ সিলেকশন হয়নি। তো এখন কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে আবার ক্লিক করে দিব। তো যতক্ষণ পর্যন্ত পুরো ব্যাকগ্রাউন্ড সিলেকশন না হয় ততক্ষণ শিফট চেপে ধরে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখন আমরা সিলেকশন হওয়ার পরে এখন চলে যাব কালারে। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিব আমরা, এখান থেকে যে কালারটা দিবেন সেই কালারটা দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করে দিবেন। তো প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিবেন, আমাদের ম্যাজিকটা চলে যাবে, তো ডি সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা।
তৈরি হয়ে গেছে। তো স্ক্যান করে আমরা একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিছি সহজেই। তো এখন আপনাদেরকে দেখাবো ছবিটা প্রিন্ট করে কিভাবে আপনারা প্রিন্ট করবেন। তো আমি ছবিটাকে ছোট করে নিচ্ছি। তো এখন আমরা চলে যাব নতুন একটি পেজ নিব ছবিটা প্রিন্ট করার জন্য। চলে যাব ফাইল মেনুতে, সেখান থেকে যে দেখতে পাচ্ছেন নিউ, এই নিউতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে এরকম একটি বক্স শো করবে। তো এখন আপনারা এটা করবেন, এখান থেকে এ4 সাইজটা নিয়ে নেবেন। তো এ4 সাইজটা নিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখন এখান থেকে ছবিটাকে টেনে এখানে ছেড়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা নতুন পেজে চলে আসছে। তো এখন আমরা এটাকে এখানে বসিয়ে দিব। এখন আমরা এটা থেকে ডুপ্লিকেট অনেকগুলো ছবি তৈরি করব, সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে ডান দিকে টানব ছবিটাকে। তো টানার পরে দেখতে পাচ্ছেন আরেকটি ছবি হয়ে গেছে। তো এভাবে আমরা একটি ছবি থেকে আরেকটি ছবি তৈরি করে নেব কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে। তো সেমভাবে আমি সম্পূর্ণ ছবিগুলো সাজিয়ে নিব। তো আপনারাও এভাবে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা যেভাবে প্রিন্ট করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ সিস্টেমটাই দেখাবো কিভাবে প্রিন্ট করবেন। তো আমাদের ছবিগুলো সাজানো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রি প্রেস করে দিব। কন্ট্রোল পি প্রেস করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স শো করছে, এখান থেকে আমরা টিক মার্কটা তুলে দিবেন। তুলে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন টপ, এখানে এটা জিরো রাখবেন এবং নিচেরটাও জিরো রাখবেন। তারপরে আপনারা এখানে প্রিন্টে ক্লিক করে দিবেন, তারপরে প্রসেসে ক্লিক করে দিবেন। তো এখান থেকে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে উপর থেকে এ4 সাইজটা দিয়ে দিবেন, যেহেতু আমরা এ4 সাইজের পেপার নিয়েছি। তো এখন আপনারা এখান থেকে যে প্রিমিয়ামের এটা সিলেকশন করবেন। তো আমার প্রিন্টার অনুযায়ী আমি করলাম এবং আপনারা এখানে হাই দিয়ে দিবেন। হাই দিলে ছবিটা অনেক সুন্দর হবে। এবং নিচে কালার দিয়ে দিবেন, কালারে রাখবেন, কালার রাখলে ছবিটা কালার হবে। এবং সাদা কালো বের করতে চাইলে ডান সাইডে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, এটাতে ক্লিক করে দিবেন। তো এখন আমরা ওকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আবার ওকে ক্লিক করে দিব। তো আবার ওকে ক্লিক করে দিলে আমাদের প্রিন্ট হয়ে যাবে। তো আমি প্রিন্ট করলাম না, আপনাদেরকে জাস্ট দেখালাম কিভাবে প্রিন্ট করবেন। তো এই সিস্টেমেই কাজগুলো করলে আপনারা খুব সহজেই ছবি থেকে ছবি তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যেই। যারা নতুন রয়েছেন আশা করি ভিডিওটি তাদের জন্য অনেক উপকারী হবে।